रे भाई, चालू हो जाना, चालू हो जाना भाई रे, चालू हो। ए व्हाट्सअप बंधुरा, तो आज एक नतून ब्लग नहीं चले तुम्हारे का, तो चलो ब्लगटा शुरू करा जा। একদম সামান্য বের করি, আবার ফের ধুয়ে পুছে যেরাম জিনিস সেরাম ঘরেতে তুলে রাখি, খুব কমে আমি বের করি। তো চলো বেরোনো যাক, বেশি বকবক না করে, অনেকটাই বকবক করে ফেললাম, চলো। ব্যাপারটা কি হলো, লাইট জ্বলছে না কেন? একটা সিম্বল একটা দেখায় কত কিলোমিটার স্পিডোমিটার বাড়ে, তো এখানে দেখাচ্ছে না কেন? তোমাদের বলতে ভুলে গেছি, গাড়িটা প্রায় আমি 3 থেকে 4 মাস পর আমি গাড়িটা ঘর থেকে আমি বের করলাম, তো সেই কারণে এরকম হলো নাকি? সেল ফোন নিচ্ছে না, ব্যাপারটা কি হলো? কে বক্তব্য কি কি হবে? ব্যাটারি বসে গেল নাকি? ফাটার উত্তরে এভাবে দৌড়াতে হবে? ভাই তো সেল ফোন নেয় না, এবার কি করব? ভাই রে চল 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 ভাই চল, চালু হয়ে যা ভাই, চালু হয়ে যা, চালু হ। কি হয়েছে, প্রবলেম কি হয়েছে বাবা? চালু হ বাবা, চালু হ। কি হলো কিছুই তো বুঝতে পারছি না, গিয়ারে আছে গাড়ি, নিউট্রাল করি, বুঝতেও পারছি না কি হলো। নিয়েছে ইহি নাই, আবি অর শুনিয়ে, আবার ফের গাড়িটা বন্ধ হয়ে গেছে। আবি মজা আয়েগা না ভিড়ো, কি করব বন্ধুরা, কিছুই তো বুঝতে পারছি না, গাড়িটা তো স্টার্টই নেয় না, কখন ধরে চেষ্টা করে যাচ্ছি গাড়ির স্টার্ট নিয়ে, স্টার্ট নিয়ে কিক মেরেই যাচ্ছি, গাড়ি দৌড়ান রানিং অবস্থায় নিয়ে ক্লাস ছেড়ে দিচ্ছি, তাও গাড়ির স্টার্ট নেয় না, কি করব কিছু বুঝতেই পারছি না। এছাড়া উত্তরে গরমে গাড়ি তো স্টার্টই নেয় না। বন্ধুরা আজ এই ব্লগটা এখানেই শেষ করতে হবে, আজকে আর কোথাও যাওয়া হবে না, পুরো যাওয়া পুরো ক্যান্সেল হয়ে গেল, তো দেখি দেখা যাক গাড়িটা মেকানিকের কাছে নিয়ে গিয়ে কী করা যায়। তো বন্ধুরা কিছু মনে করো না, আজ এই ব্লগটা এখানেই শেষ করতে হলো, এরমভাবেই গাড়ি ব্লগটাকে শেষ করতে হলো। তো আমি তোমাদের এখনও পর্যন্ত দেখিয়ে দিচ্ছি গাড়িটা কি মারছি, গাড়ি স্টার্টে নেয় না, এই দেখো গাড়ি তো স্টার্টই কোনো মতেই নেয় না, চাবি অন করা আছে, এই দেখো লাস্ট বার দেখিয়ে দিচ্ছি, গাড়িটা কোনো মতেই স্টার্ট নিচ্ছে না, কী করবো কিছুই বুঝতে পারছি না। মেকানিকের কাছে নিয়ে যাই, দেখি কী করে, ঘোরায় একমাত্র বলে মনে হয় ব্যাটারি মনে হয় বসে গেছে, ফার্স্টেই আমাদের বলেছিলাম 3-4 মাস পর গাড়িটাকে বের করছি না,
হতে পারে ব্যাটারি বসে গেছে, ব্যাটারি চার্জ ফার্জ দিয়ে দেখি, যদি চালু হয়ে যায় তো ভালো। তো ব্লগটা এখানেই শেষ করছি, আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের কাছে চলে আসবো। তো টাটা, বাই বাই। আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বাঙালি বাঙালিকে সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই।